যেমন তোমার শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এইগুলি হলো আমাদের সংখ্যা প্রতীক। বাবার সাথে ৭১৫টা তৈ তরকারি অন্য অন্য জিনিস কেনা ৩০০। কোন প্রক্রিয়া ব্যবহার সমস্যা একটি আটটি বল পেনের মূল্য কত? তাহলে দেখতে পাচ্ছ যে ৬টি বল পেনের মূল্য ৩০ টাকা হলে ৮টি বল পেনের মূল্য কত? বল পেনের জায়গায় খাতাও লিখতে পারো যে ৬টি খাতার মূল্য এত হলে ৮টি খাতার মূল্য কত? ৬টি খাতার মূল্য ৩০-এর জায়গায় আমরা ৬০ টাকা দেই, ৬০ টাকা হলে ৮টি খাতার মূল্য কত? তাহলে এখন দেখো অঙ্কটা করো তুমি যে ৬টি খাতার মূল্য ৬০ টাকা, তাহলে একটি খাতার মূল্য কম হবে ৬ সমান ১০ টাকা। তাহলে কয়টি খাতার মূল্য বাইর করতে বলছে? ৮টি। সুতরাং ৮টি খাতার মূল্য ১০×৮, ৮.৮০
টাকা। তাহলে 10টি খাতার মূল্য 80 টাকা। তাহলে এই প্রক্রিয়া চিহ্নর মধ্যে আমরা দুইটা চিহ্ন ব্যবহার করছি, একটি ভাগ আর একটা গুণ। তা প্রক্রিয়া চিহ্ন তো আমরা আগেই বলছিলাম চারটি, কি কি, যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। তাহলে আমরা এখানে ভাগের প্রক্রিয়াটা ব্যবহার করছি, গুণের প্রক্রিয়াটা ব্যবহার করছি। অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ এই চার প্রক্রিয়ার সাহায্যে সমস্যাগুলি সমাধান করা হয়। প্রক্রিয়া চিহ্ন গেল, এখন আমরা আসি সম্পর্ক প্রতীক। সম্পর্ক প্রতীক, সম্পর্ক প্রতীক অনেক সময় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক থাকে, এখানে তো গাণিতিক বিষয়, দুই বন্ধুর মধ্যে সম্পর্ক না, এখানে দুইটি সংখ্যার মধ্যে, দুইটি সংখ্যার মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাবার জন্য সম্পর্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়। তো প্রতীকগুলি জেনে নাও, যেমন সমান, সমান
বাক্য। তা গাণিতিক বাক্য বলতে বোঝায় বলতে সেই বাক্যটিকে বোঝায় সেই বাক্যটিকে বোঝায় যেটা সত্য এবং মিথ্যা নির্ণয় করা যায়। এখানে আমরা যে এই সম্পর্ক প্রতীক ব্যবহার আমরা এখানে দেখাবো, আমরা রঙের খালি ঘরে অবশ্যই আট বড়, তাহলে আমাদের চিহ্নটা হবে এই। সুতরাং ছয় গ্রেটার আট, ছয় গ্রেটার আট, এই পর্যন্ত হলো চল। দ্বিতীয় আর আমরা আরেকটা অঙ্ক করি, চার গুণন সাত ভাগ দুই, চার গুণন সাত ভাগ দুই, চার গুণন ছয়, সম্পর্ক চিহ্নটা আমরা বসাই। আর তৃতীয় নম্বর অঙ্কটা আবার আমরা দেখি, তেরো যোগ পাঁচ ভাগ তিন সেকেন্ড টাকা ঘর, দুই যোগ সেকেন্ড ব্রাকেট ফার্স্ট ব্রাকেট নয় বিয়োগ ছয়, তাহলে গুণন চার বিয়োগ বারো সেকেন্ড ব্রাকেট শেষ। এখানে দেখো শিক্ষা, আমাদের বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজটা আগে করতে হবে, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট গেলাম, তেরো আর পাঁচ যোগ করলে আঠারো হয় ভাগ তিন সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ সাই দুই যোগ সেকেন্ড ব্র্যাকেট নয়ের থেকে ছয় চলে গেলে তিন থাকে গুণন সাই বিয়োগ বার,
তাহলে এখানে 18 রে 3 দা ভাগ দিলে কত হয় 6 বিয়োগ হলো 4 ব্র্যাকেট 2 যোগ এখন 3 4 12 বিয়োগ 12 তাহলে এখন 6 এর থেকে 4 চলে গেলে কত থাকে আমাদের 6 থেকে 4 চলে গেলে আমাদের 2 থাকে আর এখানে 2 12 থেকে 12 চলে গেলে শূন্য থাকে তাহলে সুতরাং 2 আর এখানে 2 তাহলে কোন চিহ্নটা বলবে সমান 2 এর সমান হলো 2 সমান সমান চিহ্ন এই তাহলে বা যেহেতু কয়ের মান বার করা গেছে 13 এখানে 7 আছে যে কোন সংখ্যার সামনের চিহ্ন সেটাকে যোগ ধরতে হয় কি ধরতে হয় যোগ ধরতে হয় তাহলে এখানে যদি যোগ থাকে যাবে বিয়োগ হইয়া এই যে আমাদের সূত্র অনুযায়ী যোগ থাকলে যাবে বিয়োগ হইয়া তাহলে এখানে দেখো সুতরাং ক সমান সমান কত 13 থেকে 7 গেলে হলো 6 সুতরাং ক সমান সমান 6 ক সমান সমান 6 হ্যাঁ এর জন্য গাণিতিক ঠিক বাক্য সত্য যদি ক এর মান 6 হয় তাহলে গাণিতিক বাক্য সত্য আমরা ক এর মান যদি এখানে 6 দাও 7 আর 6 যোগ করলে কত হয় 13 হয় তাহলে আমাদের অঙ্কটা ঠিক আছে এরপরে আসো এই যে এখানে ক আমরা রেখে দেই এই যে 18 তাহলে এখানে বিয়োগ থাকলে কি কি হবে যোগ হবে এই যে যোগ 4 সুতরাং ক সমান সমান 22 আর 4 18 আর 4 22 সুতরাং এখন লিখতে পারো যে এর জন্য গাণিতিক বাক্য ক এর মান
22 এর জন্য গাণিতিক বাক্য সত্য। এখন আমরা যোগ আর বিয়োগে গেছি, এবার গুণ আর ভাগের একটা অঙ্ক করাই। এটা ক্লিয়ার হয়ে যাবে, গুণ এবং ভাগ। তিন নম্বরে 8 গুণন ক ভাগ, গুণ থাকলে কি হয়ে যাবে, পরিবর্তিত হয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা ক এর অক্ষরের মানটা রাখি 32, তাহলে গুণ আছে ভাগ হইয়া। চাইরাটা 32 দেখে এখানে আরো করো, ক এর মান যদি 4 হয়, 8 এর 4 দিয়ে গুণ দিলে 4 এটা 32, সুতরাং ক এর মান 4 হলে গাণিতিক বাক্যটা সঠিক। এরপরে আসো, আমাদের আরেকটা অঙ্ক আছে, ভাগের বেলায় হলো ক ভাগ 4 ব্র্যাকেট গুণন 4 সমান 28। তাহলে এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা এটা রেখে দেই, ক ভাগ 4 গুণের পরিবর্তে কি হয়, ভাগ হয়। তো গুণের পরিবর্তে ভাগ হলে 28 ভাগ এই 4, তাহলে ক ভাগ 4 4 7 28, 4 7 আমরা কত পাইলাম, 4 7 28, 4 7 28। এখন ভাগের পরিবর্তে আমাদের কি ছিল, গুণ। তা ক রেখে দিই আমরা 7 যোগ 4, সুতরাং ক সমান সমান 28। তাহলে ক এর মান 28 হইলে গাণিতিক বাক্যটা সঠিক। যখন এখানে ক এর মান যদি তুমি 28 বসাও আর ভাগ যদি তুমি 4 দিয়ে দাও ব্রাকেটে, তোমার এই জিনিসটা করাই আমি দেখাইতেছি, দেখো তোমার 28 না, সে 4 দিয়ে ভাগ দিলে 7 আর গুণন হলো 4, ফার্স্ট ব্রাকেটের কাজ আগে করতে হয়, 4 7 28, তাহলে 28 পাওয়া গেছে, তাহলে গাণিতিক বাক্যটি সঠিক। এখানে আমাদের 5 হইতে পারে যে কোনো সংখ্যা, দেখো আমরা একটা 5 দিয়ে করাই, দেখো তাহলে কি আসে, তাহলে ভাগ হলো 5, কেমন এই 5, তাহলে গুণ তো 4 এই যে 28, তাহলে আমাকে 4 দিয়ে ভাগ দিলে 4 7 28, আমাদের এখানে 5 ছিল ভাগের পরিবর্তে গুণ, তো এখানে গুণ হবে 5, তাহলে 5 7 কত হয়, 35 হয়। তাই এটা যদি তুমি প্রমাণ করতে যাও, এখানে 35টা 5 দিয়ে ভাগ দাও, এই যে এখানে ক এর মানটা বড়, যেমন ক ভাগ 5 গুণন হলো 4, তাহলে আমাকে এখানে ক এর মান বেড়েছে কত, 35 মান বসাও, ভাগ 5 ব্র্যাকেট 4 এই হলো 7, এটার ভাগ দিলে 7 হয় আর গুণ দিলে 4 হয়, গুণ 4 4 7 28, তাহলে দেখো ঘটনা সঠিক। আমাদের এইভাবে অঙ্কগুলি আমাদের করতে হবে।